নামজন আর সুবিন ভাবছে হয়তোবা বয়সের দোষে এমন কাজ করেছে সুগার জাংকুক। এইদিকে ইয়োনজন আর জিন প্রচন্ড পরিমাণে কান্না করছে। মা, কান্না কেন করছো? আমরা খুব শীঘ্রই ফিরে আসব। কাকিমুনি, প্লিজ কান্না করো না। বাবারে, ভালো হয়ে থাকিস। থাকবো আম্মু, ভালো হয়ে থাকবো, কিন্তু একটা শর্ত আছে। আমরা অবশ্যই ভালো হয়ে থাকবো, কিন্তু একটা শর্তে। তুমি যদি কথা দাও আমরা ফিরে না আসা পর্যন্ত তেজিমিনের অন্য কোথাও বিয়ে দিবে না, তাহলে অবশ্যই ভালো থাকবো। আচ্ছা, কথা দিলাম, তোরা না আসা পর্যন্ত ওদেরকে দেখে রাখবো, কোথাও বিয়ে দিব না। আসলে জিন আর ইয়োনজন ভালো করেই জানে, ছোটবেলা থেকেই জাংকুক আর সুগা তেজিমিনকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, এই জন্যই তো একটা ফুলের টোকাও পড়তে দেয় না, কখনো কোনো ছেলেকে ওদের আশেপাশেও ঘেঁষতে দেয় না। মারা বুঝতে পারলেও বাবা বুঝতে পারেনি, এই জন্যই তো যখন অমন কাজকর্ম করেছিল নামজুন প্রচন্ড পরিমাণে মারে। এদিকে যতদিন সুগা আর জাংকুক বাসায় ছিল ততদিনই টেয়ার জিমিনকে হোস্টেলে থাকতে হয়েছে। আজকে সুগা আর জাংকুক রওনা দেবে তাদের গন্তব্যের উদ্দেশ্যে, নামজুন গিয়ে এয়ারপোর্টে রেখে আসে। এদিকে জেমিনার টে বাসায় ফিরে অনেক শান্তি ফিল করছিল, ওরা ভাবছে আর কখনো ওদের এইসব জ্বালাতন সহ্য করতে হবে না। এরপর টে আর জেমিন নিজেদের মতো পড়াশোনা করা স্টার্ট করে, ওইদিকে জাংকুক আর সুগাও মন দিয়ে পড়াশোনা করছে। সময় আপন গতিতে চলে যাচ্ছে, তবে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগে চারজন চারজনের শত্রু থাকলেও এখন টে আর জেমিন কিন্তু বেস্ট ফ্রেন্ড, আর সুগা আর জাংকুক বেস্ট ফ্রেন্ড। অনেক কিছু চেঞ্জ হলেও শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হয়নি, সেটা হচ্ছে জাংকুক আর সুগার টেয়ার জিমিনের প্রতি ভালোবাসা। তারা দুজনই বিদেশে থাকা সত্ত্বেও অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। তেজিমিনের ক্ষেত্রেও এক, তারা জাংকুক আর সুগাকে ভালো না বাসলেও অন্য কোনো ছেলেকে পাত্তা টাত্তা দেয় না, নিজেদের মতো করে কাটিয়ে দেয়। এইভাবেই কেটে গেছে সাতটি বছর। এখন টেয়ার জিমিন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আর জাংকুক আর সুগার লেখাপড়া শেষ, কিন্তু এখনো বাসায় আসেনি। আজ তেজিমিনের ভার্সিটিতে প্রথম দিন, রেডি হয়ে দুজনে বেরোতেই যাবে অমন সময় শুনতে পেল ওরা নাকি আজকে যেতে পারবে না। কথাটা শুনতেই তেজিমিনের রাগে মাথাটা পুরো ফেটে যাচ্ছে। মা, কি শুরু করেছো? ভার্সিটির প্রথম দিন আর যেতে দিবা না, এটা কেমন কথা? হ্যাঁ সত্যিই তো মা, কেন যেতে পারবো না? আমরা তো যাবই না, কোথাও যাওয়া নেই তোদের দুজনের, আজ বাসায় কেউ আসবে। কে আসবে শুনি? যে আসবে আসুক, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী তো আসবে না, আর প্রধানমন্ত্রী আসলেও আমরা ভার্সিটিতে যাবই, ঠ্যাং ভেঙে ঘরে রেখে দিব, আর নইলে ভার্সিটিতে যাওয়াই অফ করে দিব, আই মিন পড়াশোনা তোদের বন্ধ করে দিব, তখন দেখবো কেমনে ভার্সিটিতে যাস। কেমন আসবে শুনি, যার জন্য আমাদের ঠ্যাং পড়াশোনা সব কিছু ভেঙে দিবে? যে আসবে আসলেই দেখতে পাবি, এখন যা রুমের মধ্যে যা। টেয়ার জিমিন রাগ করে ব্যাগটা ওখানেই ফেলে রুমের মধ্যে চলে যায়। রাগ কারো কম নয়, কেউ ভাবে না তাদের মায়ের কথা। ছাড়ো তো ভাবি, চলো, ওদেরকে বোঝানোর দরকার নেই। দুজনেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিচেন রুমে চলে যায়। বাড়িটা পুরো রান্নার গন্ধে মোমো করছে। টেয়ার জিমিন থাকতে না পেরে নিচে আবারও চলে আসে, রান্নার রুমে উঁকি দিয়ে জিমিন ওর মাকে বলেই উঠল, মা একটু পাওয়া যাবে? না, একটুও পাওয়া যাবে না, এখান থেকে বিদেয় হ। এদিকে তে তো জিজ্ঞাসা না করে মাংসের পাতিলে যেই না হাত দিয়েছে, ইয়োনজন গরম ছুরনি দিয়ে তেকে মেরে দিয়েছে। মা, তুমি আমাকে মারলে! তোর কপাল ভালো, গ্যাসের সিলিন্ডার দিয়ে তোর মাথাটা ফাটিয়ে ওখানে আগুন ধরিয়ে আমি রান্না করিনি। তোর সাহস কি করে হলো? হ্যাঁ হাত ধর, আমি যার জন্য রান্না করেছি সে খাওয়ার আগেই তুই খাচ্ছিস। কেমন আসবে শুনি, যার জন্য এমন করে রান্না করছো আর আমাদের হাতও দিতে দিচ্ছ না? আসছে কেউ, আমার খুব প্রিয় মানুষ। হ্যাঁ, নিজের মেয়ের থেকে অন্যের উপর দরদ বেশি। খাবো না তোমার রান্না, যাও, বলেই টেয়ার জিমিন নিজেদের রুমের মধ্যে চলে যায়। কিন্তু দুজনেই রাগে ফুসছে। আচ্ছা তে, আমি না এটাই বুঝতে পারছি না, কে আসবে আমাদের বাসায়? জানিস তো মা আমাকে কিচ্ছু খেতে দেয়নি। তোকে তো খেতে দেয়নি আর আমাকে তো ছুরনি দিয়ে পিটিয়েছে। আচ্ছা স্যার, যে আসে আসুক, চল আমরা ঘুমিয়ে পড়ি, এমনিতেও তো ভার্সিটি আজকে যাওয়া হলো না, কিছু করার নেই, ঘুমোই, চল ঘুমোবো না, চল
ফেসবুকে ঢুকি। আচ্ছা চল, কিছু না কিছু তো ধামাকা তো করবই। চেনা দুজনে লগ ইন করতে গেছে, সঙ্গে সঙ্গে গিয়ে ওদের ফেসবুক থেকে ধাক্কা মেরে বের করে দিল। দুজনেই হতাশ দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। আসলে আজ পর্যন্ত যতবার ওরা এই ফোন থেকে আইডি খুলতে গেছে ততবারই ওদেরকে ধাক্কা মেরে পাঠিয়ে দিয়েছে। ফোন ওদের হাতে থাকলেও সব কিছু কন্ট্রোল করছে সুগার জাঙ্কু। তবু তেজিমিন হার মানেনি, এইভাবে আইডি খুলতে থাকে আর ধাক্কা খেয়ে খেয়ে বেরিয়ে আসে। ব্যস্ত হয়ে আবারও দুজন ঘুমিয়ে পড়ে। দুজনে ঘুম থেকে উঠে দেখে দুটা বেজে গেছে। তখনই ইয়ঞ্জুন ওদের রুমের মধ্যে প্রবেশ করে। মহারানীগণ একটু উঠবেন, উঠে আমাদের উদ্ধার করলে একটু ভালো হতো। মা, তুমি মহারানী বলছো, আবার এমন ভাবে কথা বলছো, তোমার লজ্জা করে না? মহারানীর সাথে কেউ কি এমন ভাবে কথা বলে? হ্যাঁ হ্যাঁ, তোরা তো জমিদার, তোদের সাথে তো কথাও বলতে পারবো না। ও কাকিমণি, তুমি যতবার আমাদের জমিদার বলো না, অতবার যদি ফলে যেত না, আজকে আমরা দুজন কোটি কোটি টাকার মালিক হতাম। শুধু তো মুখে মুখে কথা বলা শিখেছিস, আর কিছু শিখেছিস জীবনে? হ্যাঁ কাকিমণি, শিখেছি তো। কি শিখেছিস শুনি? কেন মেকআপ করা? আর পারি না তোদেরকে নিয়ে, চল বাইরে চল, নতুন লোকজন আসছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, যাবো তো অবশ্যই। কোন মহারাজা আসছে আমাদেরও তো দেখতে হবে। তামা ছাড়ো, বড় আব্বু আর আব্বু কোথায় গেছে? আরে তোর বড় আব্বু আর আব্বু গেছে নতুন লোকদের আনতে। ও আচ্ছা। তেজিমিলিসা নিচে গিয়ে সোফায় বসে, তখনই জিন একটা ধমক দিয়ে বলল, এই বসছিস কেন, যা গিয়ে দরজায় দাঁড়িয়ে থাক। গেটে গিয়ে দাঁড়িয়ে কি করব, পারবো না। যদি না দাঁড়াস তাহলে আজকে তোদের খাওয়া বন্ধ। কথাটা শুনে টিয়ার জিমিনের মুখটা শুকিয়ে গেল, কারণ এমনিতেই প্রচুর ক্ষুধা পেয়েছে। তার উপরে আবার যদি খেতে না দেয় তখন? দুজনেই বাধ্য হয়ে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। 30 মিনিট দাঁড়িয়ে থাকার পর ওদের অপেক্ষার অবসান ঘটল। গেট দিয়ে একটা গাড়ি ঢুকতে দেখতে পেল তেজিমিন, দুজনেই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। তখনই গাড়িটা থেমে দুজন ছেলে এবং তাদের বাবারা বেরোলো। টিয়ার জিমিন ভাবছে, এই ছেলেগুলো কারা? মনে মনে ভাবছে, দেখতে একদম এই ছেলেটাকে জাঙ্কুক ভাইয়ের মতো লাগছে, কিন্তু জাঙ্কুক ভাই এত সুন্দর, এটা সম্ভবই না। এইতে শোন, পাশের থেকে তোর ভাই বিলাইয়ের মতো লাগছে না, কিন্তু সুগা বিলাই আর এরকম? আগে তো কেমন খাটাস মার্কা বিলাইয়ের মতো ছিল, কিন্তু এখন? হ্যাঁ ঠিকই বলেছিস, ওরা তো কঞ্চি ছিল, আর এরা দেখছিস একদম জিম করা বডি, সম্ভব নাকি? যেতে নিতেও আবার থেমে যায়। আচ্ছা, বাড়িতে কোনো নিজের থেকে বয়সে বড় কেউ আসলে তাকে সালাম দিতে হয়, এটা কি শেখানো হয়নি? টিয়ার জিমিন হচকচিয়ে যায়। দুজনেই একসাথে বলে উঠে, আসসালামু আলাইকুম। তেজিমিন সালাম দিয়ে মনে মনে ভাবছে, আসলেই তো সালাম না দিলে কেমন হয়, কে না কে কি মনে করলো, মনে করলো ওরা দুজন অভদ্র। সুগা আর জাঙ্কুকও ভাব দেখিয়ে সালামের উত্তর দিয়ে সোফায় গিয়ে বসে পড়ে। জিন আর ইয়ঞ্জুন হল রুমে আসতেই জাঙ্কুক আর সুগা গিয়ে নিজেদের মাকে জড়িয়ে ধরে। জিন আর ইয়ঞ্জুন তো হাউমাউ করে কাঁদছে। তবে এই কান্না দেখে টিয়ার জিমিনের সিনেমার কথা মনে পড়ছে, ওদের মনে হচ্ছে এটা কোনো সিনেমার থেকে কম নয়। আরে শোন জিমিন, ওই যে সেদিনকে একটা সিনেমা দেখেছিলাম না, যেখানে ছেলে হারিয়ে যায়, ওই যে ছেলে হারানোর সিনেমা, ঠিক ওই রকম লাগছে। মনে হচ্ছে ছেলেটা হারিয়ে গেছিল কোনো এক মেলায়, আজ দেখতে পেয়ে সেটা শোক পালন করছে। তখনই জিন সবাইকে অবাক করে দিয়ে বলল, ভালো আছিস বাবা তোরা? হ্যাঁ মা, ভালো আছি আমরা দুজন, খুব বেশি ভালো আছি। কথাটা শুনে টিয়ার জিমিন যেন সেন্সলেস হয়ে যাবে। ও বাবা গো, ওই শুটকুগুলো এরকম হ্যান্ডসাম হয়ে গেছে? ও মাই গড, আবার আমাদেরকে সালামও দিয়ে নিল। টিয়ার জিমিন ভাবছে আর নিজেদের খাম্বার মতো দাঁড় করিয়ে রেখেছে। দুজনে ওদের মার সাথে কথা বলে সোফায় গিয়ে আবারও বসে পড়ে। এইদিকে জিন আর ইয়ঞ্জনের ধমক, দাঁড়িয়ে কি দেখছিস? খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে জিমিন যা গিয়ে সর্বদান আর তেশন
পাখা দিয়ে একটু বাতাস কর, কারেন্টটাও এই সময় চলে গেল, অসহ্য। চোখে দেখতে পাস না কত গরম, একদম ঘেমে টেমে কি অবস্থা হয়ে গেছে আমার ছেলেদের। তেয়ারজামিন মুখ বাঁকিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, পারতাম না। কি বললি, পারবি না? দাঁড়া আমি রান্নাঘর থেকে আমার ছুরিটা আনছি। ও মা, যাওয়ার দরকার নেই, করছি বাতাস। এরপর আর কি, সে বাতাস করতে শুরু করে আর জেমিন যায় সর্বদান্তে। এই দেখে জেমিন, শালা আমাকে দিয়ে শরবত নিয়ে যাচ্ছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলেই জেমিন যেই না শরবতে লবণ মিশাতে যাবে, সঙ্গে সঙ্গে জিন এসে শরবতের গ্লাসটা কেড়ে নেয়। তুই এখানে লবণ মিশাবি? আচ্ছা মেশা, তারপর এই শরবত আমি তোকেই খাওয়াবো। আরে না না মা, কি বলছো, লবণ কেন মিশাবো, আমি তো লবণ নিয়েছিলাম চেখে দেখতে, আসলে লবণ লবণ কিনা, আসলে ওই যে বলে না লবণ নোনটা কিনা এটা দেখতে। আসলে মা বুঝতে পারছো না, আমি পরীক্ষা করছিলাম, লবণ কি আসলে লবণ নাকি বিষটা নাকি তেতো। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আমি তোকে নিজে লবণ খাওয়াচ্ছি, তারপর তুই খেয়ে দেখ লবণ কিরকম, নোনটা নাকি লবণ নাকি টক নাকি ঝাল। আরে না না মা, খাওয়াতে হবে না, বুঝে গেছি আমি। ভালোই ভালোই নিয়ে যা, আমার দুই ছেলের যদি কোনো প্রকার অসুবিধা হয় না, দুটোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কি দিনকাল এলো রে বাবা, সুখের দিন বুঝি শেষ। তিমি শরবতটা নিয়ে গিয়ে টেবিলের উপর রাখে। কি হলো, শরবতটা এনে কি হাতে দেওয়া যাচ্ছিল না, এখানে নিয়ে এসে ঠাস করে রেখে দিলি? জিমিন বাধ্য হয়ে দুজনকে শরবতটা উঠিয়ে দেয়। চোখের ইশারায় জিমিনকে বলছে, হয়ে গেছি রে নকরানি। ঠিকই বলেছিস, তুই হাওয়া নকরানি আর আমি নকরানি, দুজনে চোখে চোখে কথা বলছিল। তখন জাঙ্কুক বলে উঠে, এই কি এরকম চোখে চোখে কথা বলছিস, একটু জোরে বল তাহলে আমরা একটু শুনি। না কিছু বলছি না। আচ্ছা ছাড়, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। বাহ, ভদ্রতা তো ভালোই শিখেছিস দেখছি। ও আচ্ছা, কি বলতো ভাইয়া, তোমরা যাওয়ার পর থেকে আমি এতটাই ভালো ছিলাম, আমি আর জিমিন, যে অনেকটা ভদ্র হয়ে গেছি, দেখছো না কত পরিবর্তন। এখন আর আগের মতো তোমাকে তুইও বলছি না, প্লাস নাম ধরেও ডাকছি না। হ্যাঁ হ্যাঁ, আমরা কি চাষা নাকি যে বিদেশ থেকে লেখাপড়া করে এসে তুইতুকারি করব? সাধারণ ম্যানার্সটুকু নেই নাকি আমাদের? জাঙ্গুকারসুগা ভালো মতোই বুঝতে পেরেছে খোঁচাটা কাদেরকে মারলো। হ্যাঁ হ্যাঁ জিমিন, যা বলেছিস, আমরা তো বই পড়েছি না, বড়দের এমন তুইতাকারি করতে নেই, এমনকি ছোটদেরও তুইতাকারি করতে নেই, সবসময় ভদ্র এবং সুন্দর ভাষায় কথা বলতে হয়। ও আচ্ছা, শুধু কি পড়েছিস নাকি অন্য কিছু? সে আমরা যাই করে থাকি না কেন, সেটা তোমার দেখার বিষয় না, ওর দেখার বিষয় নাই বা হতে পারে, কিন্তু আমার দেখার বিষয়, কারণ আমি তোর ভাই। এসেছে ভাই আমার, অসহ্য, মেরে ঠ্যাং ভেঙে দিব যদি উল্টা পাল্টা কিছু শুনি। কোনো ছেলের সাথে যদি কথা বলতে দেখি না, এইবার জাঙ্কুক মারবে না, মারবো তো আমি। আর সঞ্জিমি, সুগা যেটা বলল সেম, এবার সুগা মারবে না, মারবো আমি, তো সাবধান। তখনই তে ঠাস করে পাখাটা ফেলে দিয়ে জিমিনের হাত ধরে ট্যাং ট্যাং করে রুমে চলে গেল। ওই জিমিন শোন, ওরা কি আমাদের উপর বদলা নিতে ফিরে আসলো নাকি? কিসের বদলা নিবে শুনি? শোন, ওরা যদি এই বাড়ির সন্তান হয়ে থাকে তাহলে আমরাও, ওরা ছেলে আমরা মেয়ে, সমান অধিকার আছে, কিন্তু ওদের থেকে একটু দূরে দূরে থাকিস তাহলেই হবে, নইলে আমাদের কপালে দুঃখ আছে বুঝছিস। মানে বলে রাখা ভালো, নামজুন আর সুবিন ভাবছে জাঙ্কুক আর সুগা চেঞ্জ হয়ে গেছে, এখন হয়তো বা টিয়ার জিমিনকে বোনের নজরেই দেখবে। নামজুন আর সুবিনের ভাবনার মধ্যে এক টাঙ্কি পানি ফেলে সুগা আর জাঙ্কুক টিয়ার জিমিনের রুমের মধ্যে প্রবেশ করলো। টের ভয়ে কাপাকাপি স্টার্ট হয়ে গেছে, জাঙ্কুক এসে দরজাটা লাগিয়ে দিয়েছে। অন্যদিকে জিমিনেরও একই অবস্থা, জিমিন তো দম নিতেও ভুলে গেছে, মনে হচ্ছে এই বুঝিও মরেই যাবে। দেখুন সুগা ভাইয়া, আপনি আমার রুমে কেন আসলেন, আর দরজায় বা কেন দিলেন? কিন্তু জাঙ্কুক আর সুগাকে এইভাবে রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিতে দেখে নামজুন আর সুবিন পুরাই অবাক। যখন আনতে যাচ্ছিল তখন প্রচুর খুশি ছিল, কিন্তু এই ব্যবহারে সত্যি হতাশ।
ওরা যে এখনো চেঞ্জ হয়নি এটা ভাবতেই অবাক লাগছে নামজুন আর সুবিনের। নামজুন আর সুবিন একসাথে ইয়োনজুন আর জিনকে প্রশ্ন করলো, এইসব কি হচ্ছে আমার বাড়িতে, একটু তো ভরসা করতে পারো নিজের ছেলের ওপর, একটু তো ভরসা করে দেখো। তোমরা কি জানো না ছোট থেকেই তে আর জিমিনকে জাংকুক আর সুগা কতটা পরিমাণে ভালোবাসে? তাহলে কেন করছো এরকম? জিন, এটাকে ভালোবাসা বলে না, এটাকে মোহ বলে, আর কিছুদিন পর কেটেও যাবে। মোহ না ভালোবাসা সেটা তো বুঝতেই পারবে। আচ্ছা একটা কথা ভেবে দেখো তো, যে ছেলেটা এসএসসি পরীক্ষার সময় এমন কর্মকাণ্ড করে আর বিদেশে যাওয়ার পর তুমি কখনো শুনেছো অন্য মেয়ের দিকে তাকিয়েছে অথবা অন্য কিছু? তুমি বলো, ওরা যদি ওই রকমই হতো তাহলে তো অন্য বিদেশে তো আর মেয়ের অভাব ছিল না, অনেক মেয়ে ছিল। আচ্ছা সত্যি করে বলো, কখনো কি শুনেছো জাংকুক এবং সোগা কোনো মেয়ের দিকে তাকিয়েছে? তোমার তো অনেকগুলো বন্ধুর ছেলে পেলেও ছিল, তুমি তো খবর নিতে। বলো তো, ওর যদি মোহই হতো তাহলে কি এখন এমনটা করতো? যাই হোক, এসে এরকমটা শুরু করে দেবে? জাংকুক ভাইয়া, তুমি এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? কেন, আমার এগোনো তোর পছন্দ হচ্ছে না? তোর কি কোনো সমস্যা হচ্ছে? না, সমস্যা নাই। সমস্যা কি রে, ব্যাকরণ ভালো করে শিখিসনি নাকি বাংলা বলতে শিখিসনি? কোনটা, নাকি তোতলা হয়ে গেছিস? আগে তো এমন ছিলি না, আগে তো স্পষ্ট ভাবে কথা বলতি, এখন আবার কি হলো? আগে তো তুই তামারি যা আছে সবই করতে পারতি। যাই হোক, না মানে কিছু লাগবে ভাইয়া তোমার? তোমার কি কিছু প্রয়োজন আছে? আসলে কি বলতো, তুই মানে আসার পর থেকে বড্ড বেশি ভাইয়া ডাকছিস, তাই ভাবছি এটা কমাবো কি করে। মানে কি করবে তুমি? কি করব সেটা তুই নিজের চোখেই দেখে নে। তবে এটা প্রমিস করছি, আমি করার পর আর তুই আমাকে কখনো ভাইয়া বলতে পারবি না। এরপর হ্যাচকা টান দিয়ে তাকে নিজের কাছে টেনে নেয়। তেতো পোড়া হতভম্ব, এতদিন পর এসেও যে এমন কোনো কাণ্ড করবে তে ভাবতেও পারছে না। অন্যদিকে সুগা এক পা করে জিমিনের দিকে এগিয়ে যাচ্ছে। জিমিন সরতে সরতে এক পর্যায়ে নিজের বিছানার উপর ধপ করে পড়ে যায়। সুগাও জিমিনের উপরে উঠে বসল। কিরে, ওই দিন তো আমি কিছুই করেছিলাম না। কিন্তু তুই কি করেছিলি? আমাকে মার খাইয়েছিলি। সরি ভাইয়া। এই সরি আবার কি? আচ্ছা আগে এটা বল, কোন ডিকশনারিতে লেখা আছে সরি? আচ্ছা তুই সরির আগে বানানটা কর, আমি আগে সেটা শুনি। ভুল হয়ে গেছে ভাইয়া, আর কখনো এমনটা হবে না। এবারের মতো ক্ষমা করে দাও, না মানে আগের বারের মতো ক্ষমা করে দাও, আর কখনো এমন করব না। তুই না বড্ড বেশি ভাইয়া বলছিস, এরা তোকে একটু পানিশমেন্ট দি। মাম্মা মানে? জিমিন চেঁচাতে যাবে এর আগে সুগা জিমিনের মুখটা বন্ধ করে দেয়। কাজ হয়ে গেলে উঠে বাইরে চলে আসে। জাংকুক আর সুগা দুজন দুরুম থেকে একই টাইমে বেরিয়েছে, সবাই ওদের দিকে গোল গোল চোখ করে তাকিয়ে আছে। ছি জাংকুক সুগা, তোরা আসতে, এটা তোদের থেকে আশা করিনি। বাবা, এখানে এসেছি তার জিমিনকে অন্য কারো হাতে তুলে দেওয়ার জন্য না, নিজেদের করে নেওয়ার জন্য। তোমরা ভালো মতোই জানো ছোটবেলা থেকে আমি তেকে আর সুগা জিমিনকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কি, কেন মেনে নিতে পারছো না? দেখ এটা কোনোভাবেই সম্ভব না। কেন বাবা? কারণ এটা তোদের আবেগ। বাবা এখনো বলবে এটা আমাদের আবেগ? আর একটা কথা, ভিতরে আমরা কিছুই করিনি, শুধুমাত্র একটু ভয় দেখাচ্ছিলাম। এরই মধ্যে জিমিন দৌড় দিয়ে তে রুমে যায়। কি রে তে এমন ভাবে দাঁড়িয়ে আছিস কেন? আগে তুই বল তোর ঘাড়ে কি হয়েছে? তোর ভাই, তোরও ভাই কি করেছে? আমাকে বাইট করেছে, আর তোকে কিস। দুজনে একসাথেই বলে উঠে, এই অসভ্যগুলো জীবনে শুধরাবে না। জাংকুক আর সুগা বাইরে থেকে হাসছিল। এইভাবে আরো অনেকটা সময় কেটে গেছে। রাত্রিবেলা সবাই যে যার মতো খাবার দাবার খেয়ে নিজেদের রুমে চলে গেছে, কিন্তু ঘুমোয়নি শুধু জাংকুক আর সুগা। এইদিকে তে আর জিমিন সমস্ত দরজা জানালা যাহা ছিল সমস্ত কিছু ভালো মতো আটকে ঘুমিয়েছে। জাংকুক আর সুগা দুজনেই
দুজনে গিয়ে ধাক্কা দিতেই বুঝতে পারলো দরজা লক করা। আমরাও দেখে নিব কত দিন পালিয়ে থাকতে পারিস আমাদের থেকে। পরদিন রীতিমতো খাবার খেয়ে ভার্সিটিতে চলে যায় দুজনে। ভার্সিটিতে যেতেই সমস্ত ফ্রেন্ডরা ওদের নামে বিচার দিতে শুরু করে। বিচারের ধরন, কাল কেন আসেনি। তখন জিমিন আর তে একসঙ্গে বলে উঠল, তাহলে বলছি শোন, কাল আমাদের বাসায় দুইটা হনুমান এসেছিল, আর সেই দুটোকে নাকি আমাদের দুজনের পাহারা দিতে হবে, এই জন্য আর আশা হয়ে উঠেনি, সরি।